রাজারির আহমদ শফি কেমন যদি চিন্তারে পাগলা ফেসবুকে গালাগালি করতা না? যারা চিনছে তারা বুড়া মানুষ হাঁটতে পারে না, তারপরও জানাজায় হাজির হয়ে গেল। অথচ এই করোনার মধ্যে তাকায় দেখছো মানুষ মরে গেল, লাশ পড়ে আছে, জানাজা নাই, মানুষ নাই। আল্লাহ দেখায় দেয় কেমন মরণ, মরণ হলে তোর জানা যায় লোক হবে না, সরকারি বাধা, বিবেকের বাধা, যাওয়া যাবে না, আক্রান্তের ভয়। আবার আল্লাহ কয় তাকায় দেখ মানুষ এক জায়গায় জমা হইলেই যে আক্রান্ত হবে তার কোনো গ্যারান্টি নাই। আমি মাওলায় যারে করোনা দিব দরজার ভিতরে ঢুকায় দিতে পারি, বাইরে থাকতেও দিতে পারি, আমি আল্লাহ মানুষের কাছে থাকলেও দিতে পারি, না থাকলেও দিতে পারি। যারা বাইরে যায় না করোনার ভয়, এমন বান্দাও ঘরের মধ্যে করোনা হইয়া মরে গেছে। আর আল্লাহ যারে বাঁচাইছে, জুবায়ের আনসারি রহমাতুল্লাহ আলার জানা যায় গিয়াও সে এখনো সুস্থ। হুসাইন ইসলামিক মিডিয়া, সত্য ও শান্তির পথে একটি বিশ্বস্ত ইসলামিক মিডিয়া। আল্লাহ একটা সেকেন্ডে গোটা দুনিয়াটা পরিষ্কার করে ফেলতে পারতেন। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোর বাহিরের এক এলাকার মানুষ নিয়ে গেলাম, তোরে নেই নাই, তোর আব্বারে নিয়ে গেলাম, তোরে এখনো বাঁচায় রাখলাম। এরে বান্দা, তুই এত অপরাধ করার পর আমি আল্লাহ তোর জীবনটা নেই নাই কেন? এটা তোর বাহাদুরি না, এই বাহাদুরি হলো আমার কোরআন আর আমার কোরআনওয়ালা আলেমদের বরকত। সেই আল্লাহর কালাম এত দামি, কেমন দামি, পড়লে সওয়াব, পড়লে সওয়াব, পড়ে না, শুধু যদি কোরআন খুলে তাকায় থাকে তাতেও সওয়াব। কোরআন শরীফটা খুলে তাকায় থাকলেও কি সওয়াব? সেই দামি কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর আল্লাহ দিলেন কেন, এ হলো প্রশ্ন। এ হলো আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই। এই যুবক ভাই, মোনাজাত দিয়ে দিব? আরে মানুষ, চোখ থাকতে চোখের কদর বুঝলা না? এই এলাকায় একটা দোয়ার আয়োজন হয়েছে, এলাকার জন্য বড় নেয়ামত, এলাকাবাসী অনেকে বুঝলো না। যে যাকে চিনে না সে তাকে, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, যে যাকে চিনে না সে তাকে। হাটাজারির আহমদ শফি কেমন যদি চিন্তারে পাগলা ফেসবুকে গালাগালি করতা না? যারা চিনছে তারা বুড়া মানুষ হাঁটতে পারে না, তারপরও জানাজায় হাজির হয়ে গেল। অথচ এই করোনার মধ্যে তাকায় দেখছো মানুষ মরে গেল, লাশ পড়ে আছে, জানাজা নাই, মানুষ নাই। আল্লাহ দেখায় দেয় কেমন মরণ, মরণ হলে তোর জানা যায় লোক হবে না, সরকারি বাধা, বিবেকের বাধা, যাওয়া যাবে না, আক্রান্তের ভয়। আবার আল্লাহ কয় তাকায় দেখ মানুষ এক জায়গায় জমা হইলেই যে আক্রান্ত হবে তার কোনো গ্যারান্টি নাই। আমি মাওলায় যারে করোনা দিব দরজার ভিতরে ঢুকায় দিতে পারি, বাইরে থাকতেও দিতে পারি, আমি আল্লাহ মানুষের কাছে থাকলেও দিতে পারি, না থাকলেও দিতে পারি। যারা বাইরে যায় না করোনার ভয়, এমন বান্দাও ঘরের মধ্যে করোনা হইয়া মরে গেছে। আর আল্লাহ যারে বাঁচাইছে, জুবায়ের আনসারি রহমাতুল্লাহ আলার জানাজায় গিয়াও সে এখনো সুস্থ। এই করোনার মধ্যেও কেমন কপালওয়ালা মৃত্যু, যে লক্ষ মানুষ জানাজায় হাজির হয়ে গেল, মাইকিং করেছে। ওই কপালটা তোমার কেন হইল না? এই মুসলমান গালি দাও, ওই কপাল তোমার কেন হলো না? তোমার সে চিন্তা নাই কেন? এর নবীরা আশেক উম্মতের দল, আল্লাহ পাক এমন কোরআন আমাদেরকে দান করেছেন, এমন একটা দামি কিতাব, এই এলাকায় বিল্ডিং এর অভাব নাই, তবে এই কোরআনওয়ালা বিল্ডিংটার যেই দাম আর সম্মান, এমন সম্মান আর কোন বিল্ডিং এর না।
নাই। কোরআনওয়ালা সিনাটার যেই পরিমাণ দাম, এমন সিনাওয়ালার দাম আর কারো হতে পারে না। কেমন দাম? ইন্তেকাল হওয়ার পর কবরে থাকবে, মাটি তারে ধরবে না। এ কোরআন সিনায় থাকার কারণে মাটি তারে ধরবে না। এরে নবীর আসে এমন একটা দামি কিতাবে আলিফ লাম মিম অক্ষর তহা ইয়াসিন, এমন অক্ষর যার অর্থ নাই, অর্থবিহীন অনর্থক অক্ষরগুলো দিলেন কেন? আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই, দিলেন কেন? তার এক নাম্বার জবাব, নবীজির কাছে কোরআন যখন নাজিল হতো উম্মতের কাছে তেলাওয়াত করে শুনাইতেন আর বলতেন, হাজা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম। আরবের মুশরিক বেঈমানেরা বলতো, মুহাম্মদ নিজে নিজে কোরআন শরীফ বানায়া পড়ে আর কয় আল্লাহর কালাম, এটা নিজের বানানো, আল্লাহর না। আল্লাহ বলেন, এনে বেঈমান, তোরা যারা বলো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া পড়ে, এটা আমি আল্লাহর না, আমি আল্লাহ। তোদের দাঁত ভাঙ্গা জবাব দিলাম আলিফ লাম মিম। যদি মুহাম্মদ কোরআন বানাইতো, মুহাম্মদ নিজে জানতো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। মুহাম্মদ নিজেই যেহেতু জানে না আলিফ লাম মিমের অর্থ কি, এটাই প্রমাণ এ কোরআন মুহাম্মদের বানানো না, এ কোরআন আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। এই জন্য এ কোরআনটা খুলিয়া তাকাইয়া থাকলেও কি সওয়াব। এ কোরআন এমন দামি কিতাব, ঘরের মধ্যে আগুন লাগছে সব পুড়িয়া ছাই, কোরআন শরীফ পুড়ে নাই, প্রমাণ আছে না নাই? বিমানে আগুন লাগছে, আল্লাহর এক বান্দার বুকের সাথে কোরআন শরীফ ঝুলানো সব পুড়িয়া গেল, কোরআন পুড়ে নাই। এরে নবীর উম্মতের দল, তো এই কোরআন শরীফ যদি না পুড়ে এই কোরআনটা যার সিনায় থাকবে, এই সিনাটারও কেউ নষ্ট করতে পারবে না। কপাল বড় খারাপ, আজকে সে কোরআন মুসলমানের জবানে নাই, মুসলমানের ঘরে কোরআন নাই, মুসলমানের বিবি কোরআন পড়তে পারে না, মুসলমানের মেয়ে কোরআন পড়তে পারে না, ছেলে কোরআন পড়তে পারে না। আর যারা কোরআন তোর শরীফ তেলাওয়াত করে, আমার সোনার বাংলার ছোট ছোট বাচ্চা আমার আল্লাহর কোরআন পড়িয়া 70টা দেশের মধ্যে প্রতিযোগিতা দিয়া এক নাম্বার পুরস্কার নিয়া হাজি, দুনিয়াতে যত পড়া আছে একবার দুইবার তিনবার আর ভালো লাগে না, একই বয়ান যদি দুই তিন জায়গায় বলি সবাইকে হাফিজ ভাই একই বয়ান করে, অথচ কোরআন শরীফ এতবার হাফেজ সাহেব ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করে, কেউ গিয়া কয় না ইমাম সাহেব আজকে আলহামদু সুরাটা বাদ দেন কত আর শুনবো, কেউ তো বলে নাই, বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত মজা। এই কোরআন যত শুনি ততই মজা লাগে বলে, কেমন বলে কোরআন তেলাওয়াতে দিলটা কেড়ে নেয়, চোখের বাণী পড়া শুরু হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াত শুনে কত বড় বড় বেঈমান কালেমা পড়েছে, অথচ সেই কোরআন মুসলমানের সন্তান পড়তে জানে না, মুসলমান পড়তেও চায় না। মুসলমান কোরআন যেন পড়তে না পারে, বেঈমানেরা অপকৌশলে সে মক্তবকে বন্ধ করে দিয়েছে। কেমনে বন্ধ করছে বলে, সকালবেলা ভিন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, ওই টাইমে ওখানে যাবে, কোরআন পড়ার টাইম নাই, চাইলেও পারবে না। কারণ আমার ছেলে ইন্টারন্যাশনাল দামি সন্তান হবে, ডক্টর হবে, ডিগ্রি নিবে, সকালবেলা ইংলিশ মিডিয়ামে পড়তে যেতে হয়, মুয়াজ্জিন ফজরের আজান দিতে যখন অজু বানাইয়া রেডি হয়, আম্মা যেন রেডি হয় সন্তানটারে কেজিতে পাঠাবার জন্য। মক্তব নাই, কোরআন শরীফও নাই। এরে যুবক আল্লাহর গোলাম, সকালবেলার কোরআন পড়া নাই, অথচ এই কোরআন শরীফ যেই ঘরে তেলাওয়াত হয় 70,000 ফেরেশতারা ঘর পাহারা দেয়।
এরে নবীর উম্মতের দল, এই কোরআনে আল্লাহ আলিফ লাম মিমের মতো অর্থ সারা অক্ষর দিলেন কেন? এক নাম্বার জবাব, যেই বেঈমানেরা বলছে কোরআন নবীর বানানো আল্লাহর না, আল্লাহ আলিফ লাম মিম দিয়া জবাব দিলেন এই মুহাম্মদের কোরআন না, এটা আল্লাহর কোরআন, যদি মুহাম্মদ বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো, যেহেতু জানে না সেহেতু এ কোরআন মুহাম্মদের না, এটা আল্লাহর কালাম। দুই নাম্বার জবাব, এরে মুমিনের দল, আমি কোরআনের মধ্যে অক্ষরগুলো দিছি এর অর্থ দেই নাই, কেউ জানে না, সমস্ত মুফাসসিরিনে কেরাম আলিফ লাম মিম তাসিন তাহা ইয়াসিন এই অক্ষরগুলো লিয়া তাফসির করতে গিয়া লেখেন অর্থ কি, বলে আলিফ লাম মিম লিখিয়া লেখে আল্লাহু আ'লামু বি মুরাদিহি, এর কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন, আমরা মুফাসসিরেরা জানি না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন একটা কিতাব কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়াত, ও নবীর উম্মতের দল, আল্লাহ এখানে মুমিনের ঈমান পরীক্ষা করতে চায়, ও মুমিন আল্লাহর কোরআনের অর্থ জানলে পড়বা, বুঝলে পড়বা, নাকি না বুঝলো মানবা পড়বা? যারা বলে আল্লাহর কোরআন অর্থ জানলে বুঝলে মানি, না বুঝলে মানি না, এই রকম বান্দা 22 হাত পাগড়ি লাগাইল বেঈমান। ভালো করে খেয়াল করেন, কোরআন শরীফ কি অর্থ বুঝলে জানলে মানেন না হয় মানেন না? ও ভাই কথা বলেন, কোরআন শরীফ বুঝলে মানেন না বুঝলে মানেন না? কোরআন শরীফের অর্থ জানলে মানেন না জানলে মানেন না? যদি বলেন কোরআন শরীফের অর্থ বুঝলেও মানি না বুঝলেও মানি, কোরআনের ব্যাখ্যা জানলেও মানি না জানলেও, আপনি একেবারে মূর্খ হলেও ঈমানওয়ালা। আর যদি বলেন কোরআনের অর্থ জানলে বুঝলে মানি না বুঝে না জেনে মানি না, আপনি মক্কার 13 বার হাজি সাহেব 22 হাত পাগড়ি লাগাইলেও আপনার ঈমান নাই। এখানে সতর্কবাণী সাবধান, এখন মিডিয়ার যুগ, আপনার ইউটিউবের মধ্যে ঢুকলেই দেখবেন একদল আল্লাহর বান্দা নতুন ভাবে স্লোগান দিচ্ছে, আগেও দিত কিন্তু কেউ টের পাইতো না, ইদানিং টের পাওয়া যায়, বলে কি কয় এতদিন আপনারা শুনছেন আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস, নতুন করে এখন আরেকটা দল পতাকা লাগাইতে চায়, স্লোগান দিতে চায়, চিৎকার করে মানুষের সামনে আসতে চায়, তাদের ব্যানারের নাম হলো আহলে কোরআন, এরা হাদিসও মানে না। এই দলটার নাম কি? আহলে কোরআন আহলে কোরআন, এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে কোরআন মানে। এরা কি কয়? কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কি বলবেন? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ আসতে বলেন কি ইমান দুর্বল না ফিডার ডরে? কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই যদি এই কথা বলেন, এই কথা যদি কেউ বলে মানা যাবে? তাহলে আমাকে জবাব দেন আলিফ লাম মিমের অর্থ কি, কেউ জানে? যদি কোন যে অর্থ না জানলে পড়ব না, পরে লাভ নাই, তো আলিফ লাম পরে লাভ নাই কি? আলিফ লাম মিম যদি পড়েন লাভ নাই? ওরে রসুল কয় লাভ আছে, কয় কি কয়? আলিফ লাম মিম পড়লে 30টা ন্যাক পেয়ে যাব, কয়টা? তো নবী কয় আলিফ লামের অর্থ জানো আর না জানো উচ্চারণ করলেই 30 নেয়। এখন কেউ যদি কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, ওই বান্দাকে আহলে হক বলা যায় না? বলা যায়? আচ্ছা সাহাবায়ে কেরাম, আহা কেমনে কইতাম, সাহাবায়ে কেরাম এই কোরআন শরীফ 3 দিনে খতম করেছেন, কয়দিন? 3 দিন, কেউ 2 দিন, কেউ 1 দিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আরো প্রায় 7-8 জন বড় বড় আল্লাহর খাস বান্দা রমাজানে কোরআন শরীফ খতম করেছেন 62 বার। আরো আস্তে করে বলেন। আচ্ছা সাহাবায়ে কেরামেরটা ধরেন, চেঁচামেচি যেহেতু
ইমাম আবু হানিফারে যারা মানেন একটু চেঁচামেচি করতে চায়। আচ্ছা বাদ রাখলাম, যেই সাহাবায়ে কেরাম কোরআন শরীফ দুই দিনে খতম করেছেন, বুঝে থাকলে জ্ঞান থাকলে আমাকে বলেন তো, দুই দিনে যারা কোরআন খতম করতেন, তিন দিনে যারা কোরআন খতম করতেন, এক সপ্তাহে যারা কোরআন খতম করতেন, একদিনে যারা কোরআন খতম করতেন, আপনার জ্ঞান খাটাইয়া বলেন তো আল্লাহর মহব্বতে তারা কি অর্থ সহ খতম করেছেন না, না শুধু রিডিং পড়েছেন? তো রিডিং পড়ছে অর্থ না জেনে, অর্থ না জেনে পড়লেন সওয়াব হবে না, কথা বলেন না কেন? এরপরে প্রতি বছর রসুলকে জিব্রাইল আমিন একবার কোরআন শুনাইতেন, প্রতি বছর কয়বার? কে শুনাইতেন? জিব্রাইল আমিন রসুলকে শুনাইতেন। আমরা রমাজানে খতমে তারাবিতে কোরআন শরীফ পড়ি, নামাজের মধ্যে পড়িনি? তো আপনারা মুক্তাদিরা যারা শুনেন, ইমাম সাহেব পরে হাফেজ সাহেব ও অর্থ জানে না, আমরাও বলেন সওয়াব হবে নি? তাহলে তাকে জিজ্ঞাসা করেন যে বললেন কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কেন বললেন? আপনি জবাব না দিলে আমরা জবাব দিলাম, আপনি আহলে হক নয়, আপনি আহলে বাতেল। হক না বাতেল? নবী বলেন আলিফ লাম মিম পড়লেই তিরিশ নাক, এর অর্থ তো আমার আব্বাও জানে না। তো যাই হোক, আল্লাহ মুমিনের ইমান পরীক্ষা করেন যে বান্দা তুমি কোরআন বুঝ, কোরআন শরীফ পুরা। আমনে কন মিয়া, কোরআন না বুঝে পড়লে লাভ নাই। পৃথিবীর কোরআন বুঝনেওয়ালা যত মুফাসসির কোরআনের তাফসির লিখেছেন, সবাই তার নিজস্ব তাফসিরের শেষে বলে গেছেন, আমি কোরআনের ইলিমের দরিয়ায় ডুব দিয়া যা পেয়েছি তাই লিখেছি, আমার ডুব দিয়া জানিয়া যা পাইলাম এর থেকে আরো কোটি গুণ ওয়াজানা এলেম আমার দূরে আছে, আমি এখনো ধরতে পারিনি। আর আপনি ফন্ডিতি করেন যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, উদ্দেশ্য উম্মতকে কোরআন থেকে দূরে সরানো। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। আলিফ লাম মিম সংক্ষিপ্ত আকারে বলছি, এতক্ষণ আমরা জানতাম কোরআনের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন, জবাব দিলাম কয়েকটা ফাইনাল জবাব, আসলেই আলিফ লাম মিমের অর্থ আছে কিন্তু লেখক জানে পাঠক জানে না, পাঠক জানে না, যিনি নাজিল করেছেন আমার আল্লাহ জানেন, কোন মাখলুকাত জানে না, আল্লাহ জানান নাই। ফাইনাল জবাব, আমার নবীও জানেন, আমার নবীও কিন্তু উম্মতের জানান নাই, কেন? বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড হলো এই আলিফ লাম মিম, তো পাসওয়ার্ড কি কেউ জানায়নি? এটা বন্ধুর সাথে বন্ধুর একটা হট কালেকশন, আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে পাসওয়ার্ড, আল্লাহর সাথে কথা বলার জন্য মুফাসসিরিনে কেরাম এভাবে লিখেছেন, আমি নকল করে শুনায় দিলাম, আমার ব্যক্তিগত কিছু বলার কোনো দুঃসাহস আমার নাই, কারণ আমি মুফাসসির না, আমি মুফতি না, আমি বড় কোনো আলেমও না। এইবার বলেন তো এই কথা বলায় আমার সম্মান কি পরিমাণ কমছে, আর কমার কারণে কি পরিমাণ আপনারা ভেঙে যাবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সবাই বলেন কোনো আয়াতেও ভুল নাই? নাই। এবার আমাকে বলেন এই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে নি? সবাই যদি জান্নাতের বয়ান করেন, সবাই যদি জেহাদের বয়ান করেন, জিকিরের বয়ান কোরআনে আছে নি? এ আল্লাহর বান্দা যুবকেরা পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহর মহব্বতে কসম খায় বলি, সত্য কথাটা বল, মানো আর না মানো, সত্য কথা বলতে এত টেনশন কি, মরবি না? তো সত্য কথা বলে মর, মুনাফিকি কেন? কোরআন শরীফে জিকিরের বয়ান আছে? আল্লাহকে সাক্ষী রেখে বল আছে। কোরআন শরীফে নামাজের বয়ান আছে? রোজার বয়ান আছে? জান্নাতের বয়ান আছে? জাহান্নামের বয়ান আছে? জিহাদের বয়ান? তো তুমি শুধু জিহাদের চিৎকারি দিলা, জান্নাতের বয়ান কবে করবা? জাহান্নামের বয়ান কবে করবা?
জিকিরের বয়ান কবে করবা, নফল সৎকার বয়ান কবে করবা? হ্যাঁ, খবর নাই। আমি জান্নাতের বয়ান করি, আমি জাহান্নামের বয়ান করি, মানুষ একটু কানবে কেন? পুলিশে ভিড়াইতেছে, কান্দে না। আর জান্নাত জাহান্নামের বয়ান করতেছে, উম্মত 200 হাত দূরে বয়ে কানতেছে। এটা আমার বাপের কথার কারণে কাঁদে? আল্লাহর নবী নামাজের ইমামতি করেন আর জাহান্নামের আয়াত পড়েন, সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ায় কান্না করেন। কান্না তো হেনতে স্টার্ট হইছে, জাহান্নামের আয়াত পড়তেছেন আর কান্তেছেন। কারণ আমগো দিলের বিশ্বাস আর তাদের বিশ্বাস কি সমান? তারা জাহান্নামের আয়াত পড়তে আর কেমন যেন চোখের সামনে জাহান্নাম।